সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসি হাসান আপনাদের সাথে আছি। দর্শক, আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন পরিচিত মুখ। আছেন অর্থনীতিবিদ সাবেক বিএসএসসির চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন ডিএসসির সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান পরিচালক জনাব রকিবুর রহমান, রকিবুল আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন, বর্তমান বাজার নিয়ে আলোচনা করতে পারেন, আপনাদের পরামর্শ যদি থাকে সেটি দিতে পারেন, অথবা কোনো জিজ্ঞাসা থাকলে সেটিও করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। স্যার, বাজারের বর্তমান অবস্থায় যদি আপনি একটু দেখেন, যে সেই 1000 কোটি টাকা যখন টার্নওভার হচ্ছিল কিছুদিন আগে, সবার একটা ধারণা ছিল বাজার একটা গতিশীল বাজার হবে, যে বর্তমান পরিস্থিতিতে হয়তো 2000 কোটি টাকা টার্নওভার হবে। দেখা যাচ্ছে যে একটি সেক্টর, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের অবস্থা একটু স্লো হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু বাজারের একটা নিম্ন গতি আমরা লক্ষ্য করছি। প্রতিদিন টার্নওভারও একটু কমে যাচ্ছে, ইন্ডেক্সও কমে যাচ্ছে। তা আপনার কি মনে হয় যে গতিশীল কেন হতে পারছে না বাজার? না, এটা নিয়ে আমার মনে হয় যে প্রাত্যহিকভাবে প্রতিদিন এইগুলো মনিটর করাটাই ভালো। আমার মনে হয় অন দ্য হোল ওয়াজ বাজার ইজ পারফর্মিং ভেরি ওয়েল, এবং বাজারের বর্তমান যে টার্নওভার, বর্তমানে যে ইন্ডেক্স, এটা অত্যন্ত হেলদি। হয়তো আরও বাড়বে কিছু, টার্নওভার হয়তো কিছু বাড়বে, কিন্তু বাজারে এখন নিয়মিতভাবে মার্কেটে প্রাইস কারেকশন হচ্ছে, আবার বাজার বাড়ছে, আবার প্রফিট টেকিং হচ্ছে, এবং এই ব্যাংকিং সেক্টরে এটা হচ্ছে, ব্যাংকিং সেক্টর কিন্তু নিয়মিত হচ্ছে আমি দেখছি। সুতরাং আমার কোনো নেগেটিভ, এটা নিয়ে কোনো নেগেটিভ ধারণা নেই বাজার সম্পর্কে। এটা একটা ভালো জিনিস, এবং আস্তে আস্তে আরও আস্থা ফিরে আসবে। আস্থা ইতিমধ্যেই ফিরে এসছে অনেকটা, আরও ফিরে আসবে, এবং বাজার উত্তরোত্তর আরও ভালো হবে বলে আমি আশা করছি। বাজারের একমাত্র দুর্বলতা, আমি জানি না উনি আমার সঙ্গে এগ্রি করবেন কি না, একমাত্র দুর্বলতা বর্তমানে যে ছোটো ছোটো কিছু নাম না জানা শেয়ার, দুর্বল শেয়ার অযৌক্তিকভাবে দাম বেড়ে যাচ্ছে। এটার কী কারণ আমি জানি না, এবং এটা হয়তো গুজব ছড়াচ্ছে কেউ, বা কোনো মহল থেকে এটা করা হচ্ছে, আমি জানি, আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয়েছে কিছু কিছু ছোট ছোট শেয়ারের দাম যুক্তিহীনভাবে উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে, এবং সেগুলো বাজারে একটা ঝুঁকির সৃষ্টি করছে। বিনিয়োগকারীদেরকে এই সম্বন্ধে একটু সাবধান থাকতে হবে। রকিব ভাই, যদি একই প্রশ্ন আপনার কাছেও করি, যে বাজারের যে গতিটা, স্যার বলছেন যে বাজার স্বাভাবিক আছে, বাজার ভালো হচ্ছে, কিন্তু যে হারে বাজার কমেছে সেই হারে কিন্তু বাজার বাড়ছে না। না, বাজারের একটা যে গতি, আবার যে টার্নওভার যত টাকা হওয়ার কথা, আমরা এই বছরের জানুয়ারিতে যেটা দেখেছিলাম 2000 কোটি টাকা, সেটি কিন্তু আর এখন দেখছি না। ধীরে ধীরে হয়তো বাজার, স্যার যেটা বললেন সেটি ঠিক, বাজারে যাচ্ছে, কিন্তু যে হারে বাজারে ফান্ড আসার কথা সেটি কেন আসছে না? আমার আমার মনে হয় যদি আমরা বাজারকে বিশ্লেষণ করি, ভাই যে কথাটা বলেছে, আমি যদি বিশ্লেষণ করি তাহলে একটা জিনিস আমরা দেখতে পাই, যে অ্যাকচুয়ালি ব্যাংক এবং নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানির শেয়ার যখন বাড়ে তখন ভলিউমও বাড়ে, ইন্ডেক্সও বাড়ে। কারণ এটা বুঝতে হবে যে ব্যাংক এবং নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বেশি, ওদের 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 শেয়ার, ফ্রি ফ্লোর শেয়ার অনেক বেশি। তো যখন এখানে বেচা কিনা হয় তখন ভলিউমটা বেশি হয় এবং ইন্ডেক্সও বেশি হয়। তো আমার আমার যেটা ধারণা, যে আমার যেটা ধারণা, যে আমি যেটা বুঝতে পারছি সেটা হলো যে যে আজকালকার আমি যে জিনিসটা আমি খেয়াল করছি, যে বিগত দিনে যখন বাজার ভালো হতো, বাজার যখন আমি আমি দেখেছি 2009-10 আমি যে জিনিসটা দেখেছি, যে শেয়ারের দাম যখন বাড়তো কেউ শেয়ার বিক্রি করতো না, শেয়ার দেয়ার ইজ এ ক্রাইসিস, মানে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, যে আমি দাম বাড়লে মানে এত হবে, এত হবে, এত হবে, সবাই শেয়ার ধরে রাখতো। শেয়ার ধরে রাখার কারণে শেয়ারের দাম অনেক বেড়ে যেত এবং সেখানে সাপ্লাইটা অনেক কমে যেত। কিন্তু এই বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমার কেন জানি মনে হয় বিনিয়োগকারীরা ঠিক আপনার এই ইয়েতে থাকতে পারছে না, মানে তারা প্রফিট টেকিংটা করে ফেলছে, যে একটা শেয়ার কম দামে কিনতেছে বা যে দামে কিনতেছে, এটা 2-4 টাকা বাড়লে এটা বিক্রি করে দিচ্ছে, আবার অপেক্ষা করে যে এটা কম দামের জন্য। মানে এই এটাই বাজারকে ঠিক তার নির্দিষ্ট একটা গন্তব্যে পৌঁছার জন্য সহযোগিতা করতে পারছে না। বাজারের যে লিকুইডিটি, আমি যেটা বলি, বাজারের যে লিকুইডিটি, বাজারে অনেক সময় দেখা যাচ্ছে যে একটি গ্রুপ বাজারে আসেন, শেয়ার কিনেন, আবার অল্প দাম, একটা উনি স্যাটিসফ্যাকশন হলে একটা দাম হলে বিক্রি করে দিয়ে আবার বসে থাকেন, আবার যখন কমে তখন আবার আসে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন ব্যাংকিং শেয়ারের দাম যখন বাড়ে, তখন ব্যাংকিং শেয়ারের উপর যখন সবার নজর পড়ে, যখন এই শেয়ারটা সবাই কিনতে চায়,
তখন কিন্তু ভলিউমও বাড়ে ইন্ডেক্সও বাড়ে। তো সেই জন্য আমার 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 বক্তব্য হলো যেটা যে আমি মনে করি যে আমি মনে করি যে অ্যাকচুয়ালি যে আমার আমার যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী বাজার আমি এখনও বুঝি যে বাজার পরিচালিত হচ্ছে না। আমার যে প্রত্যাশা আমি মনে করি বাজার আরও ভাইব্রেন্ট হওয়া উচিত, বাজার আরও আরও ভালো হওয়া উচিত, বাজার আরও অবশ্যই প্রফিট টেকিং করবে। কিন্তু এই এই বাজারকে স্টেবিলাইজ করতে হলে আমাদের মিউচুয়াল ফান্ডের সংখ্যা বাড়াতে হবে, আমাদের যারা ভালো ভালো ইনস্টিটিউশন যারা ইনভেস্টমেন্ট ব্যাঙ্কগুলি যারা পোর্টফোলিও করে বিনিয়োগকারীদের জন্য পোর্টফোলিও করে সেগুলির সংখ্যা বাড়াতে হবে, মানে এগুলি পার্টিসিপেশন অনেক অনেক বাড়াতে হবে। এগুলি পার্টিসিপেশন যত বাড়বে তত বাজারে আরও গতি ফিরে আসবে। আর দ্বিতীয়ত আমাদের এখানে ব্যাংকিং যারা ফাইন্যান্স ইনস্টিটিউশন যারা আছে ব্যাংকিং ইনস্টিটিউশন যারা আছে আর্থিক প্রতিষ্ঠান যারা আছে তারা যে বিনিয়োগটা করে তাদের বিনিয়োগের ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা বাধা আছে। কারণ দেখা গেছে যে এক্সপোজার লিমিট বলে একটা কথা আছে, এটা আপনারা জানেন সবাই জানেন যে এক্সপোজার লিমিটের বাইরে কোনো ব্যাংক যেতে পারে না। আমি অ্যাগ্রিড তার যাওয়া উচিত না, কিন্তু দেখা যাচ্ছে একটি ব্যাংক 100 কোটি বা 50 কোটি পর্যন্ত সে এখন বিনিয়োগ করতে পারে। তো এখন যখন সে 100 কোটি টাকা বিনিয়োগ করে তো এটাই তার লিমিট, এর বাইরে সে যেতে পারবে না। তো 100 কোটি টাকা বিনিয়োগ করার পর যদি 20% শেয়ারের দাম বাড়ে তাহলে 120 কোটি হয়। তাহলে বলা হচ্ছে যে তুমি তোমার কস্ট প্রাইস না, তোমার মার্কেট প্রাইসে যে ওই যে 20 কোটি টাকা বাড়লো ওইটা তুমি বিক্রি করো বা না করো, কিন্তু তোমার এটা এক্সপোজার লিমিট ক্রস করে গেছে। এটা হলো এটা তো আমি তো বিক্রি করছি না, আমি তো শেয়ারটা বিক্রি করছি না, আমি তো শেয়ারটা 20% বাড়ছে বা 30% বাড়বে, আমি শেয়ারটা কিনেছি একটা লং টার্মের জন্য। এই বিষয়টা নিয়ে অনেক বছর কথা হচ্ছে, আমি বাংলাদেশ ব্যাংকে বোঝাবার চেষ্টা করছি যে এটা তো আপনি কস্ট প্রাইসটা যদি ক্রস করে তাইলে না আপনি বলবেন যে আপনার এক্সপোজার লিমিটটা ক্রস করেছে। কিন্তু একটা একটা ক্রস জাস্ট তার শেয়ারের দাম বাড়ার কারণে লিমিটটা ক্রস করেছে, সেখানে যদি আপনি বলেন যে না তাকে মার্কেট প্রাইসে তাকে এটা ক্যালকুলেশনে মার্কেট প্রাইস ধরে তাকে আবার ওই 20 কোটি টাকা শেয়ার বিক্রি করে তাকে আবার আসতে হবে এখানে, তাহলে হচ্ছে কি? তাহলে অসুবিধা হচ্ছে একটাই যে আমরা যে বলি বিনিয়োগ, আমরা যে বিনিয়োগ লং টার্ম বিনিয়োগ, সেই লং টার্মটা হচ্ছে না বিনিয়োগটা হচ্ছে বাজারে একটু বাড়লি একটা বিক্রি করে চাপ, এটাই বিনিয়োগটা হচ্ছে না। আমি এই প্রশ্ন হলে বিনিয়োগটা হচ্ছে না, একটু আসি যে এই মুহূর্তে আমরা ভালো শেয়ার দেখছি না, নতুন যে কোম্পানিগুলো আসবে সেরকম ভালো কোম্পানি আমরা দেখছি না। সম্প্রতি একটি তালিকাভুক্ত হয়েছে বিবেস ক্যাবল, আপনি সেটি দেখেন এখন 130 টাকা দাম, যে শেয়ারটি 10 টাকা এসেছে সেটি 130 টাকা দাম, মানে চাহিদা বাজারে আছে তার মানে আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু সেই ভালো কোম্পানিগুলো আসছে না। এবং বিএসসির যে চেষ্টা, বিএসসি বলছে যে আনার দায়িত্ব যাদের তারা তো ভালো কোম্পানিগুলো আনতে পারছে না, বিশেষ করে মার্চেন্ট ব্যাংকগুলো। তো আসলে এখানে কার ভূমিকাটা সবচেয়ে বেশি ভালো কোম্পানিগুলো না আনার জন্য, যদি আমরা যে জানি যে ট্যাক্সের একটি বিষয় আছে আপনার সেই ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে যদি এখানে সুবিধা যদি যারা ইস্যুয়ার যে কোম্পানিগুলো আছে এখানে সুবিধা যদি না পায় তাহলে তারা কেন আসবে? এবং আইনি জটিলতা এখানে লিস্টেড হলে অনেক বেশি, এই কারণে অনেকে আসতে চায় না। কিন্তু তাকে বোঝাতে তো হবে যে তুমি এই সুবিধা পাবা, সেই বোঝানোর দায়িত্বটা আসলে কে নেবে? ট্যাক্সের তো বেনিফিট অনেক আছে, 10%-এর একটা পার্থক্য, কর্পোরেট ট্যাক্সে 10%-এর পার্থক্য, এটা যদি বেনিফিট না হয় তাহলে আর কী বেনিফিট চাই? কিন্তু অনেকে তো বলছেন যে এই 10% লিস্টেড হলে যে ধরনের অ্যাকাউন্টস মেনটেন করতে হয় নন লিস্টেড কোম্পানি তার চেয়ে বেশি সুবিধা পায়। কীভাবে ফাঁকি দেয় নাকি? হয়তো তাই, তো সেটা তো অন্য জিনিস, সেটা তো পারভিউর বাইরে। আমরা যদি বলি যে সব কিছু আইনের মধ্যে যদি চলে তাহলে 10%-এর কর্পোরেট ট্যাক্সের ডিফারেন্স একটা বড় ধরনের সুবিধা। কিন্তু আমার জানা মতে এই সুবিধাটা গ্রহণ করার জন্য একটা কোম্পানিও এগিয়ে আসে নাই, সুতরাং দ্যাট ইজ সামথিং সামওয়্যার দ্যাটস গোয়িং রং। কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে যে আমাদের পুঁজিবাজারে ভালো কোম্পানিগুলো কিন্তু আসছে না, যেগুলো খুব কম আসছে, আসছে না একেবারে বলবো না, খুব কম আসছে। এবং গত 4-5 বছরে যে আমরা যে কোম্পানি, অনেকগুলো কোম্পানি এসছে অনেকগুলো, কিন্তু রিয়েলি ভালো কোম্পানি উইথ ভেরি গুড ট্র্যাক রেকর্ড এই কোম্পানিগুলো সহজে আসছে না, 2-4টা আসছে বাট বেশি নয়। তো আমাদের এখানে একটা স্টক মার্কেটে যে সবই ভালো কোম্পানি আসবে এমন কোনো কথা নেই, কিছু ভালো কোম্পানি আসবে, কিছু মাঝারি ধরনের কোম্পানি আসবে, কিছু মার্জিনাল কোম্পানি আসবে, সব ধরনের মিক্স থাকবে। সেদিক দিয়ে এসএসসি যেটা করছে যে এটা আই ডোন্ট থিঙ্ক তারা খুব একটা খারাপ কিছু করছে, কিন্তু ভালো কোম্পানি আনতে যে মোটিভেশন দরকার, যে এটা অনেক সমস্যা আছে আমাদের দেশে, কারণ আমাদের
যারা বড় বড় কোম্পানি তারা 10 বছর 15 বছর 20 বছর পরিশ্রম করে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এটা একটা পারিবারিক প্রতিষ্ঠান মোটামুটি ফ্যামিলি ওরিয়েন্টেড এবং সিদ্ধান্তগুলো পরিবার নিচ্ছে এখানে কর্পোরেট গভর্নেন্স অত্যন্ত কম ফিনান্সিয়াল রিপোর্টিং হয়তো অতটা ভালো না সবগুলোর ক্ষেত্রে তো যখন লিস্টিং হয় তখন তারা একটা ভয় পায় যে পারিবারিক যে আধিপত্য আছে এটা হয়তো ডাইলিউটেড হয়ে যাবে বা কর্পোরেট গভর্নেন্স আরও স্ট্রং করতে হবে যেটার জন্য তারা হয়তো নট ইট রেডি ফর দ্যাট তারপরে হয়তো ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা আরও ভালো করতে হবে এবং আরও ভালো করতে গেলে বিভিন্ন ধরনের ট্যাক্স এবং অন্যান্য অ্যাপ্লিকেশন যেগুলো আছে এগুলো সম্বন্ধে তাদেরকে আরও সজাগ হতে হবে তো আমি আর তার চাইতে বড় কথা তাদের অর্থ প্রয়োজন হলেই না তারা অর্থের জন্য আসবে এখন একটা ভালো কোম্পানি যদি এক্সপানশানে যেতে চায় তার যদি এর জন্য 500 কোটি দরকার হয় বা 200 কোটি টাকা দরকার হয় পুঁজিবাজার থেকে আনতে পারে কিন্তু আমরা দেখছি যে একটা পুঁজিবাজারে এসে বুক বিল্ডিং সিস্টেমে যে এটাকে আসতে এক বছরেরও হচ্ছে না অথচ ব্যাংক কিন্তু এই টাকা নিয়ে বসে আছে 7% 8% 9% ইন্টারেস্টে এই টাকাটা তারা এক মাসের মধ্যে দিয়ে দিচ্ছে প্রসেসিং করে সুতরাং ব্যাংকসের যে এক্সেস লিকুইডিটি এটার সঙ্গে পাল্লা দিয়ে আমাদের স্টক এক্সচেঞ্জের যে আইপিও এটা যে সময় সাপেক্ষ বা কিছুটা ব্যয়বহুল এই জিনিসগুলো ঠিক প্রপারলি কম্পিট করতে পারছে না সুতরাং এসিসিকে চিন্তা করতে হবে কীভাবে ব্যাংকের সঙ্গে কম্পিট করতে গেলে এই জিনিসগুলোকে আরও সিম্পলিফাই করা যায় এবং কীভাবে দ্রুত এটা নিষ্পত্তি করে তাদেরকে আইপিওতে আনা যায় রকিবভাই যদি স্যার সাথে একটু অ্যাড করে যদি এই অবস্থায় এসএসসির তো একটা ভূমিকা আছে স্যার যেটি বললেন এসএসসির পদক্ষেপ নেবে কিন্তু যারা এই মোটিভেট করবে ডিএসসি বলেন সিএসসি বলেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বা মার্চেন্ট ব্যাংকসগুলো বলেন তারা কতটুকু কাজ করছে না আসলে একটা 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 পুঁজিবাজারকে সমৃদ্ধিশালী করতে হলে এই যে একটা ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেটকে ইউটিলাইজ করতে হবে ক্যাপিটাল মার্কেটটাকে সরকার বেসরকার এই প্রতিষ্ঠান সবাইকে ইউটিলাইজ করতে হবে করে এখান থেকে দীর্ঘমেয়াদী বড় ঋণগুলি এখান থেকে নিতে হবে পৃথিবীর সব দেশ সেটাই করে পৃথিবীর কোনো দেশে ব্যাংক ব্যবস্থার থেকে টাকা নিয়ে কোনো বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি আমার মনে আছে গত এক সপ্তাহ 10-12 দিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব স্বীকার করেছেন উনি বলেছেন যে বড় বড় লোনগুলো ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া উচিত হবে না বিগত দিনে দেখা গেছে যারাই বড় বড় লোন নিয়ে ব্যাংক ব্যবস্থা থেকে লোন নিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে সব খেলাপি ঋণে পরিণত হয়েছে সব খেলাপি ঋণে পরিণত হয়েছে অতএব আমি মনে করি যে ব্যাংক ব্যবস্থা থেকে এই টাকাটা নিতে নেওয়া একেবারেই উচিত হবে না এখানে ডিসকারেজ করতে হবে এখন আমার কথা হলো যে সেটা তো বেসরকারি প্রতিষ্ঠানগুলো ব্যাংক ব্যবস্থা থেকে সহজে টাকা নিতে পারে অথবা এখন তো আবার রিসেন্টলি বিদেশ থেকেও টাকা নিচ্ছে বিদেশে অনেক প্রাইভেট সেক্টর থেকে অনেকে অনেক বড় বড় কোম্পানি টাকা নিয়ে আসতেছেন ওই যে তারা ওনারা এই সুবিধাটা তারা পাচ্ছেন এবং পারিবারিক বন্ধন থেকে পারিবারিক কন্ট্রোল থেকে তারা সরে আসতে পারছে না কারণ পুঁজিবাজারে আসতে অনেক জবাবদিহিতা বাড়ে তো এই জন্য একটা আপনি দেখেন এই বাংলাদেশে যদি বড় কোম্পানিগুলোর মধ্যে থাকেন দেখেন ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি হচ্ছে স্কয়ার তারা পুঁজিবাজারে আসছেন আপনি আপনি এই এই মার্কেট ওয়াচেই আপনি প্রোগ্রাম করেছিলেন তপন চৌধুরীকে নিয়ে উনি তো অনেক এনকারেজ করেছিলেন বলেছেন যে এই আমাদের কোম্পানিটা এত বড় হলো এই ক্যাপিটাল মার্কেট থেকে তাহলে বড় কোম্পানি যে আসবে না সেটা কিন্তু ঠিক না ওদেরকে নিয়ে আসার জন্য ওদেরকে চেষ্টা করতে হবে ওদেরকে ইনসেন্টিভ দিতে হবে আপনিও তো ডিএসসির দায়িত্বে আছেন না সবাই মিলে চেষ্টা করতে হবে সবাই মিলে চেষ্টা করতে হবে এবং কিছু কিছু জায়গায় এমন কিছু কিছু ইনসেন্টিভ দিতে হবে যাতে তারা আসে আর তার চেয়ে বড় কথা আমি এখন এটার চেয়ে বড় কথা প্রাইভেট সেক্টরের চেয়ে বড় কথা হলো আমি সরকারি সেক্টর সরকারকে তো এই পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করতে হবে সরকার আজকে পাওয়ার প্রজেক্ট করছে জ্বালানি খাতে আজকে প্রজেক্ট করতেছেন ইনফ্রাস্ট্রাকচার করতেছেন সরকার তো হোটেল মোটেল এয়ারপোর্ট এগুলি মেনটেন করা এগুলি করার তো দায়িত্ব সরকার না এগুলি তো সরকার করা উচিত সরকার তো দারিদ্র বিমোচন স্বাস্থ্যখাত ইনফ্রাস্ট্রাকচার এখানে ব্যয় করবে স্বাস্থ্যসেবা এগুলিতে এনশিওর করবে কিন্তু বাকি কাজগুলি তো সরকার পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করতে পারে তো সরকারও তো এই যে
বিদ্যুৎ প্রকল্পগুলি করছেন সেগুলিতে আমরা বিদ্যুৎ প্রতিমন্ত্রী বছরখানিক আগে বলেছিল যে আমরা এই আমরা 200 মেগাওয়াট প্রজেক্ট 300 মেগাওয়াট 100 মেগাওয়াট প্রজেক্টকে আমরা কর্পোরেটাইজ করে কোম্পানিতে রূপান্তর করে আমরা বিনিয়োগ আমরা জনগণ থেকে টাকা সংগ্রহ করব স্টেশন তৈরি থাকতে বলা হয়েছিল এবং আমরা সিঙ্গাপুর থেকে টাকা সংগ্রহ করব নন রেসিডেন্ট বাংলাদেশিরা বসে আছে কিভাবে ফাইন্যান্স করে এদেশের শিল্প প্রতিষ্ঠান এবং বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তারাও শেয়ার কিনে সহযোগিতা করার জন্য তারাও এক পায়ে খাড়া আছে কিন্তু এটাও তো আসছে না যে এই টাইম তো স্যারের কাছ থেকে লাস্ট এই বৃত্তির আগে একটু জানতে চাই যে সঞ্চয়পত্র বিক্রি করে সরকার যে ঋণ নিচ্ছে সাধারণ জনগণের কাছ থেকে এবং চড়া সুদে সেটা নিচ্ছে অর্থমন্ত্রী বাজেটের সময় বলেছেন এটি কমানো হবে কিন্তু সেটি আসলে কমানো হয়নি তো এই জায়গায় তো ক্যাপিটাল মার্কেট থেকে সরকার টাকা নিতে পারে রোগী ভাই যেটি বললেন তাহলে তারা কেন প্রতি বছর এই হিউজ পরিমাণ ঋণ নিচ্ছে ক্যাপিটাল মার্কেট থেকে কিভাবে বন্ডের মাধ্যমে অথবা তাদের সরকারি যে শেয়ারগুলো সেগুলো তো লিস্টেড করে টাকা তুলতে পারে এটা অনেক তর্ক সাপেক্ষ ব্যাপার আছে কারণ তার তাহলে হবে কি প্রতি বছর যে বেশ বড় ধরনের ডিভিডেন্ড তারা পাচ্ছে সেটা তারা পাবে না এবং আমার একটা ধারণা যে এই ব্যাপারে কোনো না কোনো মহল থেকে কিছু রেজিস্ট্যান্স আছে হয়তো বিউরোক্রেটিক মহল থেকে বা কোম্পানি সার্কেল থেকে কিছু রেজিস্ট্যান্স আছে এবং গভর্নমেন্ট একটা স্ট্রংলি যে একটা স্ট্যান্ড নেওয়া সেটাও নিচ্ছে না আর পুঁজিবাজার মানে যে উচ্চ চড়াহারে যে যে সুদটা দেওয়া হচ্ছে সেখানে একটা রাজনৈতিক বা সামাজিক সেফটি নেটওয়ার্কের ব্যাপার কিন্তু আছে স্যার যখন অর্থমন্ত্রী বাজেট পাশের আগে বলেছেন সংসদে সেটি উনি করেননি মানে করতে পারেননি এটা তো অনেক কিছুই করতে পারেননি উনি অনেক কিছুই বলেছেন অনেক কিছুই করতে পারেননি এটা তো হতে হতে অনেক রাজনৈতিক ব্যাপার এসে যায় এটা যে করতে পারবেন না তাও আমরা জানি না হয়তো করবেন এখনও তো সময় আছে এটা তো বাজেটের সঙ্গে সঙ্গে করতে হবে এমনও কোনো কথা নাই যে কোনো সময় এটা করতে পারে তো এখানে সমস্যা যে এটা যে যারা রিটায়ার্ড লোকজন বা যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজন ফিক্সড ইনকামের যাদের সারা জীবনের সঞ্চয় হয়তো তারা এখানে রেখেছে যেখানে 10% 11% লোন ইন্টারেস্ট পায় এটা দিয়ে তাদের সংসার চলে এটা একটা লো মিডল ক্লাস রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ বা আদারওয়াইজ বা ওল্ড পিপল যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর লোকজন তাদের জন্য একটা সফট সেফটি নেটওয়ার্ক এটা গভর্নমেন্ট অনেকভাবে অনেক টাকা খরচ করছে 10 টাকা মন চাল দেশের কেজি চাল দিচ্ছে সাধারণ লোককে হেল্প করার জন্য সে ধরনের একটা সেফটি নেটওয়ার্ক বৃদ্ধ লোকের জন্য বা রিটায়ার্ড কর্মচারীদের জন্য কর্মকর্তাদের জন্য থাকতে পারে কিন্তু অ্যালিগেশন হচ্ছে যে এই সুযোগটায় বহু লোক নিচ্ছে যাদের এটা প্রয়োজন নাই অর্থাৎ যারা ধনী তারাও এই সুযোগটা গ্রহণ করছে তাই যদি হয় তাহলে এটা বন্ধ করে দেওয়ার সুযোগ না আমার মাথা ব্যথা হয়েছে বলে মাথা কেটে ফেলে দিলাম সেটা তো সমাধান হতে পারে না তাহলে অর্থ মন্ত্রণালয়কে একটা স্টাডি করতে হবে যে কারা এই সুযোগ গ্রহণ করছে এবং কীভাবে আনডিজায়ারেবল এলিমেন্টকে এই সুযোগ থেকে বাদ দেওয়া যায় এবং যাতে করে ডিজায়ার টার্গেট গ্রুপটা শুধু এটা পায় সে ধরনের তবে রিমডেলিং করুক কিন্তু তাই বলে সম্পূর্ণ জিনিসটা ব্যর্থ বন্ধ করে দিয়ে আপনি কোনো ধরনের সেফটি নেটওয়ার্ক দেবেন না বৃদ্ধ লোকজনকে রিটায়ার্ড লোকজনকে এটা তো একটা সমাধান না কারণ এটা শুধু অর্থনৈতিক ব্যাপার না এর সঙ্গে একটা সামাজিক এটার সঙ্গে একটা রাজনৈতিক এই দৃষ্টিভঙ্গিগুলোতেও আপনাকে বিবেচনায় আনতে হবে ভাই এই যে অনেকে সঞ্চয়পত্র স্যার যেটি বললেন সঞ্চয়পত্রের দিকে যাচ্ছেন এখন ব্যাংক এই ক্যাপিটাল মার্কেটে যেসব কোম্পানি আছে দুঃখিত তাদের তো শেয়ার কিনে এক বছর রেখে দিলে 10% বেশি এটা তো পাওয়া যায় গ্যাপ অত্যন্ত ক্যাপিটাল গেইন হচ্ছে অন্যদিকে ডিভিডেন্ডও পাচ্ছে আমার তো মনে হয় যে শেয়ার বাজারে এখন আপনি যদি আমরা যদি খেয়াল করি আমরা যদি দেখি যে শেয়ার বাজারে অনেক শেয়ার আছে যেগুলি 20 টাকার নিচে 30 টাকার নিচে 40 টাকার নিচে অনেক লুক্রেটিভ শেয়ার আছে যেগুলি আপনি কিনে 6 মাস যদি রাখেন আপনি এটার থেকে ভালো রেজাল্ট পাবেন আপনি এটার ক্যাপিটাল গেইনও পাবেন আপনি ডিভিডেন্ড আর্নও পাবেন তো আমি তো মনে করি যে শেয়ার বাজারের এখন যে অবস্থা যে যে অবস্থায় আছে এই শেয়ারগুলি কিনে রাখলে আপনি ভালো লাভ করতে পারবেন তো অতএব এটা তো সঞ্চয়পত্র হচ্ছে তো এটা এটা আমি বলবো যে আমরা তো বলি যে আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি যে কারো যদি সারপ্লাস মানি থাকে তাহলে সে টাকাটা সে এক জায়গায় বলা হয় যে ডোন্ট পুট অল দ্য এক্স ইন ওয়ান বাস্কেট একটা বাস্কেটের মধ্যে তুমি সব ডিমগুলি রেখো না তাহলে এটা পড়ে গেলে সবগুলি ভেঙে যাবে তো অতএব যার সেরকম সারপ্লাস মানি আছে সে টাকাটা ভাগ করে রাখতে পারে ঠিক আছে আমি 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 যদি সঞ্চয়পত্র কিনি তাহলে আমি 30% সঞ্চয়পত্র কিনলাম আমি অন্য খাতে আরও
10% আমি 20% আমি বিনিয়োগ করলাম আর 50% আমি বর্তমান আমি তো মনে করি বর্তমান ক্যাপিটাল মার্কেট ইজ মোর অ্যাট্রাকটিভ খুবই অ্যাট্রাকটিভ আমি আমি সবাই যদি খুব খুব কেয়ারফুলি যদি হ্যান্ডেল দেখে যাহলে অনেক শেয়ার আছে যেগুলি কিনলে অবশ্যই সে প্রফিট করবে এখানে নো ডাউট এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার কোনো কারণ নাই আমি মনে করি কিন্তু তাকে সেই শেয়ারটা খুঁজে বের করতে হবে আমাদের এখানে সমস্যা হচ্ছে একটাই যখন শেয়ারের দাম বাড়ে যখন শেয়ারের দাম বাড়ে তখন দেখা যাচ্ছে যে ওই ওই দাম বাড়ার মধ্যে অনেক আজেবাজে শেয়ারের দাম বেড়ে যায় তো সেগুলি দেখতে হবে কেন বাড়ে সেগুলি পেড আপ ক্যাপিটাল কম সেগুলি জাঙ্ক শেয়ার সেগুলি ওই একটু একটু টানাটানি করলে উপরে উঠে যায় তো এটাতে অনেকে আবার মনে করে যে এটা বোধহয় একটা প্রফিটের রাতারাতি প্রফিট করার একটা সর্বোত্তম সুযোগ তো এটা একটা রিস্ক অনেক বেশি এই ধরনের রিস্ক নেওয়া তো আমি মনে করি কোনো প্রয়োজন নেই কারো এই ধরনের রিস্ক না নিয়ে সে দেখে এবং বুঝে বিনিয়োগ করুক অনেক শেয়ার আছে যেগুলিতে বিনিয়োগ করলে সে প্রফিট আর্ন করতে পারবে স্যার 20 টাকা শেয়ার ওকে বেচে বলুন 20 টাকা শেয়ারে 22% ডিভিডেন্ড দিচ্ছে এমন আমরা গত বছর দেখেছি তার আগের বছরও দিছে তো এই কোম্পানিতে যদি কেউ ডিভিডেন্ড মানে ইনভেস্ট করে তাহলে তার রিটার্নটা তো অনেক হাই না এটা এটা এক নম্বর হচ্ছে যে এই বাজারে উনিকে যেতেই ভয় পায় সে যদি 1996 সালের বা 2010-এর স্থিতি তার সবাই তো সব কিছু বোঝে না ওই স্থিতিগুলো তার সামনে থাকে এবং যারা এতে এই সঞ্চয়পত্র কিনে তারা কিন্তু এমন ব্যক্তি এমন সব ব্যক্তি বেশিরভাগই যাদের সম্ভাব্য সঞ্চয় তারা ওখানে রাখে এবং ওইখান থেকে যে ইন্টারেস্টটা পায় সেটা দিয়ে তার সংসার চালায় তো সেটা তারা কোনো ধরনেরই কোনো ঝুঁকি নিতে চায় না আপনি যতই বলেন যে এখানে কোনো ঝুঁকি নাই তারা কনভিনসড হবে না তারা বলবে যে ওই যে 10 সালে সব চলে গেছে তো এটা রকিব সাহেব যেটা বললেন এটা সত্য যে অনেক শেয়ার আছে বাজারে যেখানে ইনভেস্ট করলে ছোটো শেয়ার কেন বড় ইভেন বড় বড় কোম্পানি বেশ অনেক শেয়ার আছে যেখানে ইনভেস্ট করলে আমার মনে হয় ঝুঁকিমুক্তহীনভাবে 15% 20% ইন্টারেস্ট মানে লাভ এটা মোটামুটি নিশ্চিত বলা যায় পাবেই সে ঝুঁকি এবং ঝুঁকিও অত্যন্ত সামান্য কিন্তু এইটাকে অ্যানালাইজ করার মতো ক্ষমতা কোথায় ইনভেস্ট করবো এইটা এটা বোঝার ক্ষমতা এবং সেইখানে অ্যানালাইজ করে ধৈর্য ধরে এক বছর বসে থাকার যে যে প্রয়োজনীয়তা এইটা আমাদের মধ্যে নাই আমরা চাই যে পুঁজিবাজারে যাব এক মাস টাকা রাখবো ডবল হয়ে যাবে আমরা নিয়ে এসে পকেটে পুড়ে ঘুরে বেড়াবো ভাই তো ডাবল করেছে আমারটা হচ্ছে না কেন হ্যাঁ এইটা স্যার আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে যে প্রাইসটা একবার উঠে রকিব ভাই প্রায় বলেন ওই প্রাইস ধরে রাখলে কিন্তু ওই প্রাইস আবার যায় এবং সেটা হয়তো আমরা দেখেছি যে এই যে সাইকেল তার মধ্যে হয়তো বেশি 2-3 মাসের মধ্যে আবার প্রাইসটা টাচ করে এবং হয়তো আগে ভালো কোম্পানি হলে আগের প্রাইসকে ক্রস করে তো এই সুযোগটা কেন নিচ্ছে এইটা ডিপেন্ড করে হোয়াট কাইন্ড অফ কোম্পানি ইট ইজ যদি ভালো মৌলভিত্তির একটা কোম্পানিকে আমি ইনভেস্ট করি টেম্পোরারি যে দাম যদি 20% কমেও যায় তো আমার কোনো চিন্তার কিছু নাই কারণ আমি জানি যে ইট ইস এ গুড কোম্পানি এটা আবার রিবাউন্ড করবে আবার ফিরে আসবে ওই সময়টা স্যার বিনিয়োগকারীরা তো ধৈর্য ধরতে পারে না কারণ অন্য সেক্টরে দেখা যাচ্ছে ওইটা আবার 20% বেড়ে যাচ্ছে না ধৈর্য ধরতে পারে না এই কারণে যে আমাদের রিসোর্স বেসটা পুর আমাদের ধরে রাখার ক্ষমতা কম আমরা ওটাকে ওটা দিয়ে আমরা সংসার চালাই ওটা বিক্রি করে যে প্রফিট হবে ওটাতে সংসার চালাই আমি যদি 3-4 মাস ধরে রাখি তাহলে তো ওই 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 অর্থের যে স্ট্রেংথ যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ওটা তো আমার নেই সেজন্য আমি দ্রুত কিনি বাঁচিও এবং কিছু যদি লাভ হয় সেটা সংসারে বাজারটাকে যদি ট্রেডিং হিসাবে নেওয়া হয় সবাই যদি ট্রেডিং হিসাবে নেয় তাহলে তো আর এটা বাজার বলা যাবে এখন কিছু টাকা নিয়ে আমি আসলাম ভাই যে কথা বললো কিছু টাকা নিয়ে আসলাম আমি একটা শেয়ার কিনলাম ওই 1-2 টাকা প্রফিট আমি বিক্রি করে দিলাম আবার কিনলাম আবার বিক্রি করলাম এই যে একটা অস্থিরতা এই যে অ্যাটলিস্ট মানে আমি যখন কিছু টাকা নিয়ে এখানে আসবো আমার ওই বিনিয়োগ করে সাস্টেন করার ক্ষমতা তো থাকতে হবে নাকি আমি যদি এখানে 5 লাখ টাকা নিয়ে আসি তা আমাকে বুঝতে হবে যে 5 লাখ টাকা আমি 1 বছরের জন্য বিনিয়োগের একটা প্ল্যান নিয়ে আমি ঢুকবো এটা না যে আমি ঠিক আছে আমি এখান থেকে 5 লাখ টাকা আমি ইনভেস্ট করলাম 10 লাখ টাকা ইনভেস্ট করলাম এটার থেকে টার্ন ওভার নিয়ে আমি সব কিছু চালাবো পরিবার চালাবো সংসার চালাবো এটা না না এটা পুঁজিবাজার না এটা পৃথিবীর কোনো দেশে এই পুঁজিবাজার বলা হয় না
এটা এটা এই ক্যাপিটাল মার্কেট স্বপ্নের ক্যাপিটাল মার্কেট এই যে আপনি যেটা বললেন এই দোষটা যে সব ব্যক্তি বিনিয়োগকারীদের উপর যাচ্ছে কিন্তু এটা তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এখন সবাই করছে না এখন এখন তো সবাই এখন ব্যক্তি বিনিয়োগকারী ওই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে ফলো করছে হ্যাঁ এখন তো ইন্টারেস্টিং হচ্ছে এটা যে কোনো একটা আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি অর্গানাইজেশন আছে তাদেরকে তারা মার্চেন্ট ব্যাংক আছে তারা নিজস্ব পোর্টফোলিও করতে বলছে না তুমি এখন বেচা কিনা করবা এখন তুমি বেচা কিনা করবা বিনিয়োগের কোনো প্রয়োজন নেই কিনবা বেচবা প্রফিট করবা তোমরা বেতন ভাতা নিবা নিজেরা প্রফিট দিয়ে আমাদেরকে প্রফিট দিবা না এটা ঠিক এই অ্যাটিচিউডটা পৃথিবীর কোনো পুঁজিবাজার আমরা দেখি না কিন্তু এটা কন্ট্রোল করার তো সুযোগ না কন্ট্রোল না আলটিমেটলি এইটা থেকে বেরিয়ে আসবে সবাই আলটিমেটলি একটা বিনিয়োগের একটা দ্বার খুলে যাবে বিনিয়োগের একটা দ্বার খুলে যাবে পৃথিবীর এটা বাংলাদেশ বিচ্ছিন্ন কিছু হতে পারে না যে এইভাবেই চলবে এইভাবে আমি আসবো কিছু টাকা নিয়ে আসবো ফুট করে বিনিয়োগ করলাম আবার ফুট করে বেরিয়ে গেলাম ঠিক এই ধরনের বিনিয়োগ এখানে হবে কিন্তু তার জন্য বাজারের যে একটা ভাইব্রেন্ট বাজারের প্রয়োজন হবে এই ভাইব্রেন্ট বাজারে আমি তো মনে করি যে একটা পৃথিবীর একটা ক্যাপিটাল মার্কেটের বেস কী সৌন্দর্য কী একটা ক্যাপিটাল মার্কেটের তিনটা অর্গানাইজেশন তিনটা জিনিস লাগবে একটা হলো ভালো ভালো কোম্পানি আসতে হবে দ্বিতীয় হলো নলেজেবল বিনিয়োগকারী থাকতে হবে তৃতীয় হলো একটা রেগুলেটরি বডি থাকতে হবে যে সব কিছু তার নিয়ন্ত্রণ এবং সব কিছু মেনে ওই রেগুলেটরি বডির নিয়মকানুন কমপ্লায়েন্স মেনে তারা ব্যবসাটা করবে এই এই সমন্বয় যখন হবে এই তিনটার যখন একটা সমন্বয় হবে তখন দেখবেন যে একটা ভালো একটা পুঁজিবাজার গড়ে উঠেছে আমরা রেগুলেটরদের তো অনেক শক্ত দেখছি তারা এখন অনেককেই জরিমানা করছে শাস্তি দিচ্ছে চেষ্টা করছে অন্য যেটা যাদের করার কথা মিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ ডিএসসি সিএসএর যে অ্যাক্টিভিটিস থাকার কথা সেটি কি আছে না ডিএসসির ম্যানেজমেন্টকে শক্তিশালী করা হচ্ছে ডিসিও চেষ্টা করছে ডিএসসি সিএসসিও চেষ্টা করছে আর সিকিউরিটি এক্সচেঞ্জ দিতে পারেন একটা ভালো কোম্পানি আনার ব্যাপারে ডিএসসি কাজ করেছে বা সিএসসি না সবখানে একটা অ্যাপ্রোচ করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে একটা কথা ভাই তো একটা কথা বলেছি অ্যাকচুয়ালি পারিবারিক কন্ট্রোল থেকে বেরোতে চাচ্ছে না আর জবাবদিহিত হতে চাচ্ছে না মানে জবাবদিহিত একটা প্রাইভেট কোম্পানি যখন আসে পাবলিক লিমিটেড হবে তখন তার জবাবদিহিত অনেক বাড়ে কিন্তু অপরপক্ষে দেখা যাচ্ছে আমরা যদি ভারতের দিকে তাকাই ভারতের বিগেস্ট কোম্পানিগুলি সব ক্যাপিটাল মার্কেটে তারা জবাবদিহিত পছন্দ করে তারা একটা গুডস অ্যাকাউন্ট পছন্দ করে তারা একটা স্বচ্ছ অ্যাকাউন্ট দিতে পছন্দ করে ইভেন আমার মনে আছে যখন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সেবি যখন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দেওয়া শুরু করলো ভারতে তখন রিয়েলায়েন্স ইনফোসিস টাটা বিড়ালা থেকে আরম্ভ করে প্রত্যেকে একটা হাউকাও লাগিয়ে দিল যে কী ব্যাপার যে আমরা তো ভালো চালাচ্ছি এখানে আবার অস্বচ্ছতা কী আছে আমাদের উপর খবরদারি করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিয়েছ কিন্তু এক বছর পর দেখা গেল এই যারা ক্রিটিসিজম করেছিল তারাই বলতেছে না এটা তো ভালোই হয়েছে আমার এখনও মনে আছে মুকেশ আম্বানি অনিল আম্বানি তারপর টাটা বিড়ালা ইনফোসিস এরা সবাই যৌথভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে ভালোই তো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যে আসে সে অ্যাকাউন্টসের হেড হয় অ্যাকাউন্টসটা সে দেয় কর্পোরেট অ্যাকাউন্টস যেটা আছে সেটা সে কমিটির সে চিফ তাহলে মুকেশ আম্বানি বলতেছে এটা আমার জন্য ভালো কিন্তু বাংলাদেশে তো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের এই আছে অপশন আছে এবং সবাই সেটি না আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আর ভারতের ইন্ডিপেন্ডেন্ট অনেক ব্যস কম আছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হলো আমার সাথে আপনার পরিচয় আছে ওনার সাথে ওনার পরিচয় আছে রকিব ভাই আপনি আমার এখানে এসে যান উমুকে উমুকখানে এসে যান আমার এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের যে ভূমিকা সেই ভূমিকাটা পালন করা এবং যেভাবে দেওয়া ঠিক সেভাবে দেওয়া হচ্ছে না এবং ভূমিকাও পালন করছে না ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছেন কিনা যদি আপনি থাকেন কোথাও আপনার আসলে কিছু করার থাকে কিনা ওই কোম্পানি অবশ্যই এটা খুব প্রশ্নটা হচ্ছে যে একটা কোম্পানির হয়তো 15-20 ডাইরেক্টর আছে সেখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে 3-4 এবং এই কোম্পানিতে সে 3 মাসে একটা করে বোর্ড মিটিং করছে আর কিছু জানে না কিন্তু সে এই 3 মাসে কী ঘটেছে না ঘটেছে কিচ্ছু জানে না সে 3 মাস পরে একটা বোর্ড মিটিংয়ে তাকে কিছু এজেন্ডা দেওয়া হলো এবং শেষ পর্যন্ত আলোচনা হচ্ছে অ্যান্ড হি ইজ অ্যাবসলিউটলি ইন দ্য ডার্ক কী হচ্ছে না হচ্ছে অডিট কমিটিতে যে চেয়ারম্যান সেও 3 মাস পরে যাচ্ছে তাকে 2 ঘন্টার একটা মিটিং হচ্ছে তার সামনে একটা অডিটরের রিপোর্ট বা ম্যানেজমেন্ট প্রিপেয়ার রিপোর্ট একটা দেওয়া হচ্ছে সে দেখছে এখানে তার করার কী আছে এটা আমি বুঝি না ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরকে আরও এফেক্টিভ করতে হবে আরও মিনিংফুল করতে হবে 3 মাস পরে যে একটা বোর্ড মিটিং অ্যাটেন্ড করে এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা এমন কোনো বড় ভূমিকা রাখতে পারবে স্যার প্রশ্নটা হচ্ছে যে কথার ধরে নিলাম আলোচনার সুবিধার্থে আপনি একটা কোম্পানির এক্স কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আপনি কেন এই কোম্পানিতে পুরোটা সময় দিবেন আপনার তো একটা স্বার্থ থাকতে হবে বা আপনার একটা ইচ্ছা থাকতে হবে সেই ইচ্ছাটা কেন থাকবে সেই ব্যবস্থাটা তো নেই না ফাইন্যান্সিয়াল আমি জানি না আপনি ফাইন্যান্সিয়াল রেমুনারেশনের কথা বলছেন কিনা ইনসেন্টিভ তো থাকতে হবে ইনসেন্টিভ দিবেন ইনসেন্টিভ হচ্ছে একটা ব্যাংকের যে ডাইরেক্ট ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর
সে হয়তো দু মাসে একটা বোর্ড মিটিং বা মাসে একটা বোর্ড মিটিং করছে। এখানে বাংলাদেশ ব্যাংক ফিক্স করে দিয়েছে 8,000 টাকা বেশি দেওয়া যাবে না। তো কোনো ব্যক্তি বা ইভেন যে চেয়ারম্যান অব দি অডিট কমিটি সেও অ্যাটেন্ড করলে 8,000 টাকাই পাবে। তো এই যে বেনিফিটটা তার সঙ্গে দায়িত্বের কোনো রকম আমি সম্পর্ক আমি খুঁজে পাই না এফেক্টিভ এবং রেজাল্টও জিরো। এবং এখানে করতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের তদারকিটা আরও বাড়ানোর জন্য তাকে আরও ফ্রিকোয়েন্টলি সেখানে যাওয়ার ব্যবস্থা থাকতে হবে এবং আরও কোয়ালিটি পিপুল দিতে হবে সেখানে, এবং সেইটা এনশিওর করতে হবে বাংলাদেশ ব্যাংককে এবং এসিসিকে, এবং তাদেরকে অ্যাডুকেট পাওয়ার এম্পাওয়ার করতে হবে। এবং এইসব না করে বর্তমানে যেটা আছে এটা ঠিক আছে, একটা স্টেপ ফরওয়ার্ড, অ্যাটলিস্ট ছিল না কিছুই, সেখান থেকে একটা স্টেপ ফরওয়ার্ড, এটাকে আরো এখন এফেক্টিভ করতে হবে, আস্তে আস্তে আরো কার্যকরী করতে হবে, এই প্রতিষ্ঠানকে আরো কার্যকরী করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরটা বসানোর কারণটাই তো হচ্ছে যে এখানে উনি ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নেবেন, কোনো জেনারেল ইনভেস্টর ইন্টারেস্ট তাই সে তো বোর্ডে যেতে পারছে না। বোর্ডে একটা ব্যাংকে হয়তো 18 জন ডাইরেক্টর, শেয়ার হোল্ডার ডাইরেক্টর আছে, বা 17 জন শেয়ার হোল্ডার ডাইরেক্টর, 3 জন হয়তো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে। তো এই তিনজনের কিন্তু 3টা ভোট আর তাদের কিন্তু 17টা ভোট। সুতরাং কীভাবে সে একটা সিদ্ধান্ত প্রভাবিত করবে, এবং উনি কিছুই জানেন না, উনি কিছু জানেনও না, 3 মাসে কী জানেন না, তার সামনে 50-60টা এজেন্ডা ধরায় দেওয়া হয়েছে। এখন 50-60টা এজেন্ডা সম্ভব নাকি, উনি প্রতিটা এজেন্ডাতে 2-3 মিনিট সময় পাবেন না? না, এটা উনি কী দেখবেন? তাহলে স্যার আইনি সমস্যা, মানে যেখানে এই বিষয়গুলো মানে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নেওয়া, যেখানে আমরা দেখছি প্রতি বছর প্রতি মাসেই খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে ব্যাংকিং সেক্টরের কিছু সরকারি ব্যাংকগুলো এবং কয়েকটি ব্যাংকের ব্যাপারে, যে ধরো খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে এবং এটা 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 অত্যন্ত খারাপ সাইন। এখন আপনি আমরা আলোচনা করছি যে কি যেন আপনার সঞ্চয়পত্রে বন্ধ করতে হবে, এই বন্ধ করতে হবে, সেই বন্ধ করতে হবে, সাধারণ গরিব মানুষগুলোকে যেটা এফেক্ট করবে, আর ব্যাংক থেকে কোটি কোটি টাকা যে নিয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, এটা আপনি আলোচনা করছেন না কেন? স্যার এটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং আমাদের যেখানে একটা ব্যাংক থেকে সবাই কিন্তু এটি যেখান থেকে যেখানে একটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে চলে যাচ্ছে, সেখানে কিছু মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা কিছু সুবিধা পাচ্ছে, সে তার পিছনে আমরা আছি কেন? কিন্তু মধ্যবিত্তরা সুবিধা তো পাচ্ছে না, কারণ আপনি যাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত স্যার এখন যারা, তারা কিছু সঞ্চয় করার মতো তাদের, বিশেষ করে এই শহরাঞ্চলে বা এই মেগা সিটিতে যারা থাকেন ঢাকা চিটং, তাদের কি সঞ্চয় করার মতো আসলে সক্ষমতা আছে? না, সঞ্চয় না। এখন লোক যখন রিটায়ার করে তখন আপনি জানেন যে বেশ কিছু টাকা পায়, 50,000-60,000 বা 60 লাখ বা 70 লাখ টাকা পায়, সেটা যদি রাখে সেটাই কিন্তু তার একমাত্র সম্বল, সেখান থেকে যে ইন্টারেস্টটা হয় সেটা দিয়েই কিন্তু তার সারা জীবন চলতে হবে। সুতরাং ওইখানে হাত দিলে তার কিন্তু খুব লাগে, তো সেইখানে আমরা হাত দিচ্ছি দেওয়ার জন্য নানার কথা বলছি, কিন্তু 4,000 কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, তার কোনো হিসাব নাই, তার ঠিকানা আমি কদিন আগে রিপোর্ট পড়লাম যে তার ঠিকানাও খুঁজে পাওয়া যায় না, এটা নিয়ে আমরা তো সিরিয়াস না ভাই? যদি এখন মার্কেটের অবস্থা যদি বর্তমান অবস্থা একটু দেখান, যে গত কয়েকদিন ধরে যে একটু স্যার যেটি যথেষ্ট না, ভালো মাঝখানে একটা হচ্ছে, আবার বাজার ঠিক হবে, আমার মাঝখানে একটা আমার কাছে খুব এটা এগুলি আসলে কনফিউজিং মনে হয় আর কি, মানে এই যে 6,000 ইন্ডেক্স, 6,000-এর কাছে একটা মনস্তাত্ত্বিক একটা এই মনস্তাত্ত্বিক বিষয়টা মনে হচ্ছে স্টেক হোল্ডার যারা আপনারা আছেন আপনারাই কিন্তু এই বিষয়টা ছড়াচ্ছেন, এবং আপনার কথা বলছি না, আপনাকে বলেই বলছি যে অনেকেই ছড়াচ্ছেন, বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন, বড় বড় কর্মকর্তা যারা আছেন, তারাই কিন্তু এই 5,800-6,000 এই নেগেটিভ ইকুইটির এই বিষয়টা, মানে তারাই, আপনারা যারা ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বলছেন তারাই বিষয়গুলো সামনে নিয়ে আসছেন, সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু এ ব্যাপারে তাদের, আমি একটা কথা বলি, আমরা ইন্ডেক্স নিয়ে এত কথা বলছি কেন, বা ইভেন সেক্টর নিয়ে এত কথা বলছি কেন? উই শুড টক অ্যাবাউট দি স্ট্রেংথ অফ এ কোম্পানি, সেই কোম্পানিটার স্ট্রেংথ আছে, ফরগেট অ্যাবাউট স্ট্রেংথ রিগার্ডলেস অফ দিস অফ দি ইন্ডেক্স। ইন্ডেক্স 6,000 তো ভালো ইন্ডেক্সই আছে, কিন্তু সেটা তো আমার প্রশ্ন না, আমি যদি একটা খুব ভালো ইন্ডেক্স আছে কিন্তু একটা খারাপ কোম্পানিতে ইনভেস্ট করি, তাহলে ওই ইন্ডেক্স কি আমাকে হেল্প করবে?
আমি বিনিয়োগটা কি করব, আমি তো বাজার দেখেই বিনিয়োগ করবো, আমি শেয়ার দেখে বিনিয়োগ করব, আমি শেয়ারের স্ট্রেংথ দেখে বিনিয়োগ করব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং বিনিয়োগ করবো, আমি একটু বিনিয়োগে থাকবো, আমার কথা হচ্ছে আমি একটু বিনিয়োগে থাকবো, আমি একটু বিনিয়োগ করবো। আমি যদি এখানে 50 লাখ টাকা নিয়ে আসি, আমি 50 লাখ টাকা বিনিয়োগে থাকবো, এবং বিনিয়োগ করার সময় আমি দেখবো যে কোন শেয়ারটা কোন দামে কখন আমি কিনছি এবং কেন কিনছি, সেটাই যদি আমি ডিসাইড করে ফেলতে পারি, সেই ডিসিশনটা যদি আমি নিতে পারি, দ্যাট ইজ আমার সিদ্ধান্ত হয়ে গেল ভালো। কারণ একটা জিনিস বুঝতে হবে যে বাজার এই অবস্থায় থাকবে না। বাজারে আজকে যে সিনারিও আমরা দেখছি যাচ্ছে অনেক ভালো হবে, মাশাল্লাহ অনেক ভালো হবে, হতেই হবে। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট অনেক বাড়তে হবে, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের পার্টিসিপেশনও বাড়তে হবে, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের মাধ্যমেই টাকা তুলতে হবে কোনো এক সময়। এই যে আমরা যেটা বলি, সরকার আজকে যে বিদ্যুৎ যে প্রজেক্টগুলি সরকার করছেন সেগুলি আজকে বিদেশ থেকে লোন নিতেছেন, এই তো নিচ্ছেন না, বিদেশ থেকে লোন নিচ্ছেন, এই সঞ্চয়পত্র বিক্রি করে 30,000 টাকার টার্গেট ছিল, সঞ্চয়পত্র হয়ে গেছে 60,000 কোটি টাকা। তো এইভাবে সঞ্চয়পত্র বিক্রি করে, যে সঞ্চয়পত্র যাদের জন্য সঞ্চয়পত্র দেওয়া হয়েছিল তারা আর ধারে কাছে দিও নেই, তারা যারা নিচে এটা করলে 30-25 থেকে 27,000 কোটি টাকার বেশি হওয়ার কথা না, সেখানে আজকে এটা 50,000+ হয়ে গেছে। তো এটা সরকারকে বুঝতে হবে যে সরকার এই যে সঞ্চয়পত্র হাই ইন্টারেস্ট দিয়ে যেটা দিচ্ছে সেটা বাজেটে কিন্তু তার উপর অনেক বড় প্রেশার হচ্ছে, কারণ সেকেন্ড বাজেটে পে হইলো সঞ্চয়পত্রের ইন্টারেস্ট, অতএব ইন্টারেস্ট রেটও সেখানে বেড়ে যাচ্ছে। তো যতই সঞ্চয়পত্র বিক্রি করবে তার ইন্টারেস্ট রেটও বেড়ে যাবে। তো আমার কথা হলো যে সিনিয়র সিটিজেনদের জন্য তো এটা করাটা তো একটা দায়বদ্ধতা থাকি সরকার না না, যেটা কথা যে যারা সিনিয়র সিটিজেন বা যারা ডিজার্ভ করে, যাদের এটা প্রয়োজন, তাদের কোনো অসুবিধা নেটওয়ার্ক দরকার, তাদেরকে দেখ। কিন্তু বেশ কিছু লোক দেখুন দেখা যাচ্ছে যে নিজেটা এটা সুবিধাটা গ্রহণ করছে যাদের এটা প্রয়োজনই নেই। সেইখানে সরকারকে এমন একটা পলিসি নিয়ে আসতে হবে যাতে করে টার্গেট গ্রুপ যেটা তারাই শুধু এটা পায়, আর যারা আনডিজারেবল এলিমেন্ট যারা পাচ্ছে তারা যেন এই সুযোগটাকে না পায়। সেখানে একটা ভালো প্রপোজাল তৈরি করে এটাকে মডিফাই করা যেতে পারে, দ্যাট মাচ ইজ এগ্রিড। কারণ বর্তমান যে সঞ্চয়পত্র মার্কেটে যে ইন্টারেস্ট রেট, এটা ইন্টারেস্ট মার্কেটকে ডিস্টর্ট করছে, এটা তো সত্য। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা মধ্যবিত্তর জন্য, নিম্ন মধ্যবিত্তের জন্য, বয়স্ক মানুষের জন্য, রিটায়ার লোকের জন্য একটা সোশ্যাল নেট, এই ব্যাপারটা তার দ্বিমত নেই। কিন্তু এটাকে প্রত্যেক কিছুর মিসইউজটা দ্বিমত করে। আমি আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কোনো বিচ্ছিন্ন না, পৃথিবীর অন্যান্য দেশের সাথে এটার মিল রেখে চলতে হবে, চলবে একসময়। আমরা তো দেখছি এটা একটা বিচ্ছিন্ন ক্যাপিটাল মার্কেট অন্যান্য দেশের সাথে, আপনি যদি কম্পেয়ার করেন না, ওইটার কোনো প্রতিচ্ছবি আপনি এখানে দেখতে পাচ্ছেন না। কারণ এখানে তো আজকে আমি তো সবচেয়ে বড় কথা, আমার মার্কেটে ইকুইটি মার্কেট, এটা একটা ইকুইটি মার্কেট, অনলি একটা ইকুইটি মার্কেটের উপরে এই ক্যাপিটাল মার্কেট চলতেছে, এটা তো হতে পারে না। এখানে বন্ড মার্কেট হবে, এখানে ডেরিভেটিভস হবে, এখানে ফিউচার্স মার্কেট গড়ে উঠবে। এখন আমরা তো একটা স্মল বোর্ড, এসএমই বোর্ডের কথা আমরা সিরিয়াসলি আমরা টেক আপ করেছি, এবং এসএমই বোর্ডে ছোটো ছোটো কোম্পানিগুলি, অনেকগুলি কোম্পানি আছে এখন ছোটো, অনেক সাকসেসফুল, হয়তো তার 10 কোটি টাকা পেটিএফ ক্যাপিটাল, 5 কোটি টাকা পেটিএফ ক্যাপিটাল, তাদের 15-20 কোটি টাকা পেটিএফ ক্যাপিটাল। এইসব ক্যাপিটালগুলি, এই ছোটো ছোটো কোম্পানিগুলি যে এসএমই বোর্ডে আসে, এবং এসএমই বোর্ডে তো ইচ্ছা করলে সবাই এলিজিবল ইনভেস্টর ছাড়া কেউ পারবে না। একজন সাধারণ বিনিয়োগকারী ইচ্ছা করলে এখানে এসএমই বোর্ডে, যেটা বোম্বেতে আছে, যে ছোটো পেটিএফ ক্যাপিটাল কোম্পানিতে বিনিয়োগ করতে পারে না, কেনাবেচা করতে পারে না, সেগুলির জন্য তাকে এলিজিবল হতে হয়। সেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অথবা ইনভেস্টমেন্ট, যারা ইনভেস্টমেন্টের পোর্টফোলিও তৈরি করে তাদের মাধ্যমে অথবা ডিলার মাধ্যমে যারা এলিজিবল তাদের এটা, তারাই বিনিয়োগ করার সুযোগ থাকে। আমার মনে হয় এই কাজগুলি যখন হবে এটাকে আরও ব্রড বেস করতে হবে, অনেক ব্রড বেস করতে হবে। এখানে আজকে যদি বন্ড মার্কেটটা চালু হয় তাহলে বিনিয়োগের একটা অপশান থাকবে যে না, আমি ইকুইটি মার্কেটে থাকবো না, আমি বন্ড মার্কেটে যাবো। আমার তো অপশান একটা জায়গায় পড়ে আছে, অপশান নাই। আর দ্বিতীয়ত আমার কথা হলো যে আমার বাজার অনেক লুক্রেটিভ এখন। আমি একটা কথা স্পষ্ট বলতে পারি এখানে যে বাজার অনেক লুক্রেটিভ, বাজারে আপনি যদি একটু বুঝে যদি আপনি বিনিয়োগ করেন, আমি বিনিয়োগের কথা বলছি এখন। আপনি যদি বলেন যে না, এক সপ্তাহের জন্য বিনিয়োগটা করলাম, যে আমি 23 টাকাতে একটা শেয়ার কিনলাম, আমি এক সপ্তাহের জন্য বিনিয়োগ করলাম, আমি এটা যখন ম্যাচিওর হবে 3 দিনের মাথায় এটা আমি 5 টাকা ডিফারেন্সে বিক্রি করে দেবো, না তাহলে এটা আর যাই হবে, এটা ক্যাপিটাল মার্কেট না, এটা বিনিয়োগ হলো না। আপনি বিনিয়োগের জন্য তো মিনিমাম 6 মান্থ, মানে 6 মাসের একটা পরিকল্পনা নিয়ে আপনাকে আসতে হবে। 6 মাসের যদি পরিকল্পনা হয় কেন এখন বলা হচ্ছে যে জুন ক্লোজিংয়ের শেয়ার বাড়ে না, ডিসেম্বর ক্লোজিংয়ের শেয়ার বাড়ে, মানে কি যখন ডিভিডেন্ড দিবে তখনই বাড়বে নাকি এটা আগে থেকে বিনিয়োগকারীরা আগে থেকে আসবে? এটা ডিসেম্বর ক্লোজিংয়ের শেয়ার কি ডিসেম্বর গিয়ে কিনবে কেউ? ডিসেম্বর ক্লোজিংয়ের যে শেয়ারগুলি হবে তারা এখনই এটাকে তারা
পজিশন নিতে হবে স্যার স্যারের কাছ থেকে এটা তো ইন্টারেস্টিং যে আমি ডিসেম্বরে গিয়ে নাকি আমি অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কিনব এখানে আমরা সবার আলোচনায় শুনছি যে যেখানে যারা আলোচনা করছেন যে জুন ক্লোজিং এর শেয়ারগুলো বাড়ে না বাড়ছে ডিসেম্বর ক্লোজিং এর শেয়ার এই জায়গাটা যদি স্যার আপনি ক্লিয়ার করেন যে যেগুলো এখন ডিভিডেন্ড দিবে সেগুলো তেমন বাড়ছে না বাড়ছে হচ্ছে যেগুলো বা টার্নওভার বাড়ছে হচ্ছে যেগুলো আমি একটা মিনিট বলতে পারি স্যার বলার আগে একদম 30 সেকেন্ড তো আমি একটা জিনিস বলতে পারি যে তারা যারা ডিসেম্বরের ক্লোজিং এর শেয়ারগুলো দাম যদি রিজনেবল প্রাইসে থাকে সেই বুদ্ধিমান বিনিয়োগকারী যে এখন কিনে ফেলবে যে এখন কিনে ফেলবে সে নভেম্বর ডিসেম্বরে গিয়া যে শেয়ারটা এখন 22 টাকা 23 টাকা বা 34 টাকা বা 41 টাকা কিনতে পারে সে নভেম্বর ডিসেম্বরে গিয়া এটাকে 50 টাকা 30 টাকা কিনবে 10 টাকা ডিফারেন্সে কিনবে সে তো বুদ্ধিমান সে তো 4-5 মাসের একটা বিনিয়োগ প্ল্যান নিয়ে এসে আসছে এটা আর আর জুন ক্লোজিং এর শেয়ারগুলোর তো ডিসিশন অনেক আগে হয়ে গেছে একটা হলো যে ডিসেম্বরে যেগুলো ক্লোজিং হবে এগুলো তো সমস্ত ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ইনস্যুরেন্স কোম্পানি এগুলো যেগুলোর দাম কিন্তু প্রেটি লো আছে বর্তমানে অনেক অ্যাট্রাকটিভ অনেক অ্যাট্রাকটিভ সুতরাং দোজ শেয়ারস আর স্টিল ভেরি অ্যাট্রাকটিভ এটা একটা প্রধান কারণ হতে পারে যে জন্য ডিসেম্বর এন্ডিং সেটাই কারণ না যে প্রাইস লেভেলটা এখনও ঝুঁকির নিচে আছে বলে মনে করা হচ্ছে এটাই হয়তো মূল কারণ সেকেন্ডলি যেটা জুন ক্লোজিংয়ে যেটা আছে এমন হতে পারে যে বিনিয়োগকারীরা মোটামুটি সেখানে পজিশন নিয়ে ফেলেছে অলরেডি অথবা আমাদের এখানে এটাও আমি দেখেছি যে একদম লাস্ট মিনিটে পজিশন নেয় সে হয়তো পজিশন এখনও প্রপারলি নেয়নি স্যার এইটা মানে মুভমেন্টটা তখনই হয় যখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সম্পৃক্ত হয় ব্যক্তি বিনিয়োগকারীরা দেখা যায় যে ওই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সম্পৃক্ততার পরে তারা শেয়ার কিনছে বাড়তি দামে তো মূল প্রফিটটা আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা করে বের হয়ে যায় হ্যাঁ প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সুবিধা তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগে তো থাকছে না এখন তারা তো একটা শেয়ার কিনতেছে তারা শেয়ার কিনতে পারে শেয়ার অ্যাভারেজ করতে পারে শেয়ার ধরে রাখার ক্ষমতাও রাখে তো এই এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি এই প্লেটা করে বাজারে তাহলে এটা রিয়েল প্লে হইল না কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চেয়ে ব্যক্তি বিনিয়োগকারীদের স্মার্ট আরও বাড়াতে হবে আচ্ছা আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক এখানেই শেষ করছি এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বিজয়ে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ